Yes, assalamu alaikum. আজ আমি বানাবো তিতা বাহলা ভর্তা যার জন্য আমি তিতা বাহলাটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এটা সামান্য লবণ দিয়ে ভেজে নিব রোলগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিব মরিচ নিয়েছি তেলে আনিছি এক কাঁচামরিচ এখন এগুলোকে আমি ভালো মতো ভেঙে নিব সাথে দিয়ে দিব ধনে পাতা পেঁয়াজ কুচি আর দিব কিছু রসুন কুচি সাথে সর্ষের তেল এখন এগুলোকে আমি ভালো মতো মেখে নিব সাথে সামান্য একটু লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি তিতা করলাগুলো দিয়ে দিব তৈরি হয়ে গেল আমার তিতা করলার ভর্তা